ফের অমানবিক ঘটনা। করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহকে শ্মশানে ফেলেই পালালো গ্রামবাসীরা। ঘটনার জেরে রাত ভোর পড়ে থাকলো দেহ শ্মশানেই। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত ফুলুড্ডি গ্রামে। সকালে পাশের গ্রামের বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা যায়, গতকাল পাড়া থানার ভাগাবাদ গ্রামের বাসিন্দা ফুকা গড়াই নামে বছর ৪৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এরপরেই ওই দেহ পাশের ফুলুড্ডি গ্রামের একটি পুকুরের সামনে সৎকারের জন্য নিয়ে আসে। কিন্তু অজানা কারণে সেই দেহ চিতায় ফেলে পালিয়ে যায় গ্রামের বাসিন্দারা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় ফুলুড্ডি গ্রামের বাসিন্দাদের দাবি, ওই দেহ প্রশাসনই দাহ করুক, না হলে সরানো হোক। দেখতে পাচ্ছি কালকে যখন মানে লাইট 9:30-10টার সময় লাশটি নিয়ে আসে, পুলিশে আনে লাশটি। তো লাশটি আনে যখন আমরা বলি যে এটা মানে ওইখানে ওয়াদের বান বটে, যার ওয়াদের এখানে জ্বালান করে, তো আমরা বলি জ্বালা আছে এখানে, জ্বালাই নিয়ে আবার চলে যাবে। সকালে আমরা যখন গরু বাছুর নিয়ে আসছি, আমরা হাল নিয়ে আসছি, আমরা আফুরা বাইভার জন্য আমাদের চারা যে যে ধানের আমরা চারা ফেলবো সেই জন্য আসি, আসে দেখছি না লাশটা যে এবার জ্বালাই নেই, লাশটা মানে ছাড়ি দিয়ে চলে গেছে। পুলিশ ছিল কিন্তু, পুলিশ সঙ্গে আসছিল লাস্টার সঙ্গে, কিন্তু জ্বালান করে না, এই যে জ্বালান ছাড়ি দিয়ে চলে গেছে। চাই জানি ভাগামন ওয়াদ গ্রাম, কিন্তু নাম হচ্ছে মকা গড়াই, মকু গড়াই, করোনাতে মারা গেছে। করোনাতে মারা গেছে? হ্যাঁ, করোনাতে মারা গেছে। আচ্ছা, কাল রাত থেকে তাহলে এই অবস্থায় পড়ে আছে? এই রাতে ওই যে কি করেছে না করেছে, রাতে তো ছিলাম না, আমরা বলি জ্বালান করেছে মনে হয়। সকালে আমরা দেখছি আসে নিয়ে যে হ্যাঁ জ্বালানি হয়নি, আমাদের মেয়া ছেলে এখানে সামনে আসছে, আসে নিয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে, সব ভয়ে পালাই দিচ্ছে। আমরা প্রশাসনকে চাই এটা কোনো লাস্ট উঠাই নিয়ে যাক, নাই তো কোনো ব্যবস্থা করুক, ওইটাই আমাদের, ওইটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম ইয়াকুব আনসারি। আমরা তো এই তো এখন আইলাম, আসেনি পর দেখছি যে যাতে মানে মরিটা কিছু করা হয় না, মানে হতে আগুন জ্বালিয়ে পড়েছিল, জ্বালিয়ে পরে আর ছাড়ি দিয়েছে, তো উনি চলে গেছে। এখন আমাদের দাবি হয়েছে যেমন এখান থেকে লাস্টটা হয় পড়া হোক এখানে, আর এখান থেকে মাল এইটা লাস্টটা তোলা হোক। বডিটা কোন গ্রামের? বডিটা ভাগাবান। জ্বালিয়েছে কোথায়? জ্বালিয়েছে কড়া সাহেব। ওটা আপনাদের গ্রামের পাশে? হ্যাঁ, পাশে সামনে হয়েছে। আমাদের এখানে ক্ষেতে সব কিছু আছে, আমাদের গরু বাছুর আসছে, এখানে জল করছে, জল জল গরু খাওয়া হয়, চানও করা হয় এই জলটাতে। কি মনে হচ্ছে কুকুর তো হয়, এবার কুকুর ধরনের লাস্টে ছিঁড়ি যাক, অত ব্যবস্থা করলে ভালো হয়। আমি কুকুরগুলো কী হবে আমাদের গ্রামে যাবে সামনাতে, এবং সব কিছু জিনিস ছোঁয়াছুঁই করবে, বিরাট অসুবিধা পড়বে। করোনা? এটা করোনা পেশেন্ট। আমার নাম সুধাম চন্দ্র মাঝি। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।